চিকিৎসায় গাফিলতির অভিযোগ স্বীকার করে নিয়ে অভিযোগকারী রোগীর পরিবারের হাতে ক্ষতিপূরণ হিসেবে 10 লক্ষ টাকা তুলে দিলেন চিকিৎসক। এই দম্পতির বাড়ি হুগলি চণ্ডীতলায়, ব্যক্তির শ্বশুর বাড়ি ধনেখালীতে। মাস সাতেক আগে বছর দুয়েকের ছেলেকে নিয়ে তারা সেখানে ঘুরতে যান, আর তখনই ঘটে বিপত্তি। হাত ভাঙে ছোট্ট ছেলেটির, বাঁ হাতে প্লাস্টার করে দেন ধনেখালীর চিকিৎসক চন্দন রায়। এর কিছুদিন পরেই ফের ওই চিকিৎসকের কাছে ছেলেকে নিয়ে ছুটতে হয়। ছেলের বাঁ হাতটি কালো হয়ে যাচ্ছে, এ কথা জানালে চিকিৎসক ওষুধ দেন। অভিযোগ তেমন কিছু হয়নি বলে ছেলেটির মা বাবাকে আশ্বাসও দেন চিকিৎসক, কিন্তু ওষুধে কাজ না হওয়ায় বর্ধমানের এক চিকিৎসককে দেখানো দম্পতি। তিনি তাদের চেন্নাই যেতে বলেন। সেখানে চিকিৎসকরা জানান ভুল প্লাস্টার করা হয়েছে, হাতটাই কেটে বাদ দিতে হয় 2 বছরের শিশুর। চেন্নাই থেকে ফিরে ধনেখালি চিকিৎসক চন্দন রায়ের বিরুদ্ধে মাস তিনেক আগে ক্রেতা সুরক্ষা আদালতে মামলা করেন শিশুর পরিজনরা। চিকিৎসক দোষ স্বীকার করে নেন, আদালত তাঁকে 20 লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেয়। সেই মতো শুক্রবার 10 লক্ষ টাকা দিয়েছেন ধনেখালির ওই চিকিৎসক, বাকিটা ফেব্রুয়ারি মাসে দেবেন বলে লিখিতভাবে জানিয়েছেন। যে প্লাস্টার করে তার ব্লাড সার্কুলেশন লেফট হ্যান্ডের কমপ্লিটলি ডিসরাপ্টেড হয়ে যায়। রং ট্রিটমেন্ট যে করেছিলেন, পরে উনি আদালতে এলেন, আসার পরে উনি স্বীকার করলেন ওনার উকিল মারফত যে হ্যাঁ এটা আমার ডেফিসিয়েন্সি অফ সার্ভিস হয়েছে, আমি 20 লাখ টাকা দিয়ে দেবো কম্পেনসেশন হিসেবে। চিকিৎসায় গাফিলতির অভিযোগ উঠেছে হাওড়ার দাসনগরের চিকিৎসক সুভাষিস সাধুখার বিরুদ্ধেও। 19 ডিসেম্বর বছর 11-র এক বালিকার অস্ত্রোপচার করতে গিয়ে তিনি বিপত্তি ঘটান। অভিযোগ, কোনো বিশেষজ্ঞকে দিয়ে না করিয়ে নিজে রোগীকে অজ্ঞান করতে গিয়ে বেশি মাত্রায় ওষুধ দিয়ে দেন। দাসনগর থেকে মধ্য হাওড়ার একটি হাসপাতালে নিয়ে গেলে সেখানকার চিকিৎসক দাবি করেন মেয়েটিকে মৃত অবস্থায় আনা হয়েছে। এরপরই দাসনগরের ওই চিকিৎসকের বিরুদ্ধে জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কাছে লিখিত অভিযোগ জানান মৃতের পরিজনরা। সেই অভিযোগের প্রেক্ষিতে 4 সদস্যের কমিটি গড়িয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন মুখ্য স্বাস্থ্য আধিকারিক। তো আমি এই ব্যাপারে একটা 4 মেম্বার কমিটি করেছি, সুপারিনটেন্ডেন্ট ডিস্ট্রিক্ট হসপিটাল, তাকেই বলেছি যে তুমি একজন অর্থোপেডিক সার্জন এবং অ্যাভেলেবল অ্যানাস্থেটিস্টকে নিয়ে আমাদের এসএমআই সদর একজন অ্যাডমিনিস্ট্রেটিভ আর একজন অফিসারকে নিয়ে একটা 4 মেম্বার কমিটি করে দিয়েছি। গতকালকে আমি চিঠি ইস্যু করে দিয়েছি এবং পার্সোনালি গিয়ে আমি বলেও দিয়েছি যেটা ইমিডিয়েটলি আমাকে এখন রিপোর্টটা দাও এনকোয়ারি করে, তা এবং প্যারালালি পোস্টমর্টমের রিপোর্টটাও আমার কাছে আসতে বলেছে। এক সপ্তাহের মধ্যে রিপোর্ট দিতে 4 সদস্যের কমিটিকে নির্দেশ দেওয়া হয়েছে। সুনীত হালদার ও সৌরভ বন্দ্যোপাধ্যায়, রিপোর্ট, এবিপি আনন্দ।